আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুপ্র সম্মানিত দর্শকের শ্রোতা আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে জানাবো রোজা অবস্থা যদি স্বপ্নতোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে এবং সাথে আরেকটি বিষয় জানাবো রোজা অবস্থায় হস্তমৈথুন করলে রোজা কি ভেঙে যায় সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো দেখুন পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন রোজা অবস্থায় শুভে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত ওই সময়টায় স্ত্রী সহবাস পানাহার সবকিছু থেকে বিরত থাকবেন আর এটার নামই হচ্ছে রোজা সাউম যেটাকে আমরা বলে থাকি এই ক্ষেত্রে ওই সময়ের মাঝে যদি আপনি ঘুমন্ত অবস্থায় আপনার যদি এই স্বপ্ন দোষ হয়ে যায় আপনার রোজা কোনো অবস্থাতেই ভাঙবে না এবং রোজার কোনো ত্রুটি হবে না এটা আপনি রাখতে পারেন আপনার অনেকেরই বদ্ধমূল ধারণা আছে যে যদি কারো স্বপ্ন দোষ হয়ে যায় তো রোজা ভেঙে যায় কিন্তু না আসলে কোনো অবস্থাতেই এই অবস্থাতে রোজা ভাঙে না কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন তার হাবিব সলাল্লাহিসাল্লাম দিয়ে বলে দিয়েছেন রুফিয়াল কালামু আনসালাস মাম তিন শ্রেণীর বিক্রি থেকে আল্লাপাক কলম উঠিয়ে নিয়েছেন ঘুমন্ত বৃত্তির উপর থেকে ঘুমন্ত অবস্থায় আপনি কি করছেন এটা আপনার জেনের ভিতরে থাকে না আর ওই সময় যদি আপনি পাপ কাজ করেও বসেন তাহলে পাক ওই পাপটা লিখেন না আরেক শ্রেণী হচ্ছে পাগল বা মজনুন যারা পাগল হয়ে গেছে তাদেরকেও আল্লাপাক তাদেরকেও গুণাগুলো লেখেন না আর শীর্ষ অবস্থায় যারা না বলে তাদের গুণাও পাক লেখেন না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে ঘুম অবস্থায় যদি আমাদের স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে রোজা মুঠেও বাঙবে না এক্ষেত্রে আপনারা মুঠেও ঘাবরা না আরেকটি প্রশ্ন আমরা যেটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রোজা অবস্থায় হস্তমৈতুন করলে রোজাকে ভেঙে যাবে হ্যাঁ আপনার হস্তমৈতুন করা স্বাভাবিকভাবে ওটা একটি খারাপ কাজ এটি একদম গর্হিত একটি কাজ ঠিক নয় তো এই ক্ষেত্রে যদি কেউ করে ফেলে হ্যাঁ রোজা ভেঙে যাবে আর এর ফলশ্রুতিতে আপনাকে একটি কাজা রোজা অবশ্যই রাখতে হবে আর এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে কাজা রোজা আপনাকে কিন্তু একটা রেখে দিতে হবে আর রোজা অবস্থায় টোটালি হারাম করে দিয়েছেন স্ত্রী সহবাস করা আপনি এই বিষয়গুলো যদি খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ আল্লাপাক আপনাকে সিয়ামের বা রোজার যে পুরস্কার যা যা কিন্তু আপনাকে দান করবেন কারণ আল্লাপাক নিজেই বলে দিয়েছেন আর আনা বা রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজের হাতেই দিব সুবাহান্লা রোজার সময় আল্লাহাকরবুল আরমিন বেহেস্তের দ্বারগুলো খুলে দেন জাহার নামের দরজাগুলো বন্ধ করে দেন সুতরাং আমাদের উচিত আল্লাহ বাকরবুল আরমিনের ডাকে আমাদের সঠিকভাবে আমাদের রোজা অবস্থায় রোজা রাখা নাহার না করা স্ত্রী সহবাস না করা কিছু না খাওয়া দিনের বেলায় রোজা রাখা অবস্থায় অশ্লীল কথাবার্তা খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকা এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা রোজা নিয়ত করে যখনই নিয়ত করে ফেলবো তখন আমরা স্ত্রী সহবাস থেকে পানাহার থেকে আমরা বিরত থাকবো আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন রোজা রাখার তৌফিক দান করুন আমিন